প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন না কি করবেন সেটা তার ব্যাপার, কারণ উক্তিটা তিনিই করেছেন, অন্যায়টা তিনিই করেছেন। তিনি যদি মনে করেন অন্যায় করেছেন তাহলে অন্যায়ের প্রতিকার তিনিই করবেন, আমরা কেন বলে দিতে যাব। নওশাদ সিদ্দিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। একটা বিধায়কের অধিকার আছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলন করার। উনি বিধায়ককে গ্রেপ্তার করে ভারতবর্ষের সংবিধানের অবমাননা করেছেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অবিলম্বে নওশাদ সিদ্দিকীর মুক্তির প্রার্থনা করছি, দাবি করছি। তিনি উপকার করেছেন সেটা আজকে ফলো করে বলার কী আছে, সে তো আমরা জানতাম, কিন্তু নিজের রাজনৈতিক স্বার্থে উপকারটা করেছেন সেটা আজকে তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরিষ্কার জলের মতো হয়ে। যখন মতুয়ারা তৃণমূলের কংগ্রেসের সিপিএমের চালাকিটা বুঝে ফেলেছে সিএএ নিয়ে, যখনই তারা ওই চালাকি ধরে ফেলেছে তখনই মমতা এই আমাদেরকে টার্গেট করেছে, মতুয়া সমাজকে টার্গেট করেছে, এবং এটা উনি ইচ্ছাকৃত বলেছেন বলে আমি মনে করি। তা না হলে পিছনে যারা ছিল তাদের কাছে সত্যতা বলছে তাদেরও কারো মেরুদণ্ড হলো না, তারা এই ভুলটাকে সংশোধন করে দেওয়ার। রাজ্যে বা ধর্মগুরুরা খেপে উঠেছে মতুয়া সম্প্রদায় এই মুহূর্তে বলা হচ্ছে এরকমই মন্তব্য, কারণ কেন মুখ্যমন্ত্রী তাদের যে তাদের ঈশ্বর সম্বন্ধে বা তাদের গুরু সম্বন্ধে যে কথাটা বলেছেন তারা এই মুহূর্তে কিন্তু ক্ষোভে ফুসছে বাংলা কার্যত বলা চলে। আমার সঙ্গেই রয়েছেন প্রাক্তন বিধায়ক দুলাল চন্দ্রবর, কথা বলবো, কি বলবেন? দেখুন, মমতার গত 12 বছরে বারে বারেই মতিভ্রম হয়েছে বলবো না, তিনি যখনই তার স্বার্থে আঘাত পড়ে তখনই তিনি উল্টোপাল্টা বলা শুরু করেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মালদা, ক্লান্ত হতাশার বহিঃপ্রকাশ মমতা ব্যানার্জির গাজলের উক্তি। উনি যখন বুঝতে পারলেন যে মতুয়ারা আর ওনার ছলছাত্রিতে ভুলবে না, মতুয়ারা প্রকৃত তথ্যটা বুঝে ফেলেছে মমতার ছলছাতুরি, তার বহিঃপ্রকাশ হিসাবে তিনি এটা ব্যক্ত করে ফেলেছেন। আমার প্রতিবেশী যদি অসুস্থ হয় আমার কি ডিউটি পড়ে না তাকে দেখতে যাওয়া? তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি তো বড় মাকে দেখতে যাবেনই, কিন্তু তিনি দেখতে গেছেন বলে আজকে তিনি খোটা দিচ্ছেন এটা তো ঠিক করছেন না। আমরা মতুয়ারা রাস্তায় বিভিন্ন জায়গায় নেমেছি, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, আজকে প্রেস ক্লাবের মাধ্যমে সারা বাংলা সারা পৃথিবী মানুষকে জানালাম তারা মতুয়ারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে রাস্তায় নামুক, এটাই আমরা চাইছি। বই ও ভুল, ওনার সম্পর্ক 2009 থেকে, 2009 আগে উনি মতুয়া চিনতেনও না, ঠাকুরনগরও চিনতেন না। 2009 থেকে উনি চিনতেন ভোটের স্বার্থে, সিপিএমকে তাড়াতে হবে সেই স্বার্থে মতুয়াদের ব্যবহার করার জন্য উনি ঠাকুরবাড়ি যাওয়া আসা শুরু করলেন। আবার এখন যখন বুঝতে পেরেছেন যে মতুয়ারা নিজেদের ভালো নিজেরা বোঝে, তখন চরম হতাশ হয়ে তিনি এই অপমানসূচক মন্তব্য করেছেন। ধর্মীয় অধর্মীয় রাজনীতিতে ধর্ম অধর্ম বলে কিছু থাকে না, ন্যায্য প্রতিবাদ করতে গেছিল নওশাদ সিদ্দিকী, আর আমরা তো কিছুই করিনি, শুধু আমাদের ধর্মগুরুকে অপমান করেছে। তাহলে কেউ যদি নিজের পায়ে কাঁটা ফুটানোর চেষ্টা করেন সে দায়িত্ব তো তার। এবারে তিনি কি বলতে কি বলছেন তার রিয়াকশান সেটা, সে শুধুমাত্র মতুয়াদের ক্ষেত্রেই তো আজকে কাজী মাসুম আক্তার ছিলেন, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষরাই মতুয়া ধর্মগুরুর সম্বন্ধে এই অবমাননাকর উক্তির প্রতিবাদ করছেন, এটা করবেন? এর সঙ্গে রাজনীতি আর ওই অন্য কিছু সম্পর্ক নেই।